দেখুন অ্যাকচুয়ালি হিমাঙ্গিনী চিট ফান্ড কোম্পানি, আমি প্রফেশনের একজন ট্যাক্স কনসালট্যান্ট এবং আমি এলআইসির ইন্স্যুরেন্স রেজেন্ট দীর্ঘদিন ধরে, 99 থেকে আমি ইন্স্যুরেন্স রেজেন্ট আছি, জেনারেল ইন্স্যুরেন্স এবং এলআইসিতে আছি। তো আমাকে আমার কোয়ালিটি কোয়ান্টিটির উপর দাঁড়িয়ে আমাকে হিমাঙ্গিনী গ্রুপ অফ কোম্পানিজ আমাকে একটা ব্রাঞ্চ ম্যানেজার নিযুক্ত করে এবং হাবলা ব্রাঞ্চে ব্রাঞ্চ ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলাম আমি। এই মূলত এটুকুই জানি, তবে সেখানে আমি কাজ করেছি 1 বছর 3 মাস মতো। তারপর সারদা কেলেঙ্কারি হওয়ার পরে আস্তে আস্তে আমি কোম্পানি নিজেই ছেড়ে দিয়েছি, যে আমি অফিস যেতাম না, রিজাইন নেয়নি ওরা। আমি বললাম আমি অফিসে যাব না, আমি চলে এসেছি। এই পর্যন্ত আমি জানি, এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না। তবে এটা একেবারে মিথ্যে অভিযোগ। আসলে দেখুন, একটা মানুষ সম্পর্কে যখন কোনো অভিযোগ খুঁজে না পাওয়া যায়, তখন এরকম বাড়তি কিছু অভিযোগ এসে যায়, এটা আমার কাছে ভিত্তিহীন বলে আমি মনে করি অন্তত। নাও, আমি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি তাকে সিপিএমের লোক হিসেবেই জানি। 2007 সালের ডিআইএফের অঞ্চলের ভারপ্রাপ্ত ছিল ডিআইএফের, 2008 সালে তিনি সিপিএমের প্রার্থী ছিলেন পঞ্চায়েতে, 2018 সালে একদম হলপ করে বলছি টিএমসিকে হারানোর জন্য পঞ্চায়েত সমিতিতে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নট অনলি দ্যাট, কোন দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন টিএমসির প্রার্থীকে হারানোর জন্যে। আর 2021 সালে বিধানসভা প্রকাশ্যে জোট করেছে, এটা এলাকার লোক এবং ওই বুথের কর্মীরা দলগত প্রশ্নে দাঁড়িয়ে তারাও আমাদেরকে জানিয়েছেন। সে কি কখনো তৃণমূলে জয়েন করেছিল? আমার অন্তত জানা নেই, লোকালে স্থানীয়ভাবে তিনি কখনো কোন অবস্থাতেই করেছেন এমন কিছু আমার অন্তত জানা নেই। এবং তিনি কিনা বুথের কর্মীরা সে ব্যাপারে কোনো রকম তথ্য আমাদেরকে দেননি। উনি কোন রাজনৈতিক দলের সদস্য? বামপন্থী দল হতে সিপিএম রাজনৈতিক দলের সদস্য। এটা আমি খুব ভালোভাবে দেখছি না, কারণ এই কারণে এটা একটা ডিমোরালাইজের প্রশ্ন। যেই বা করুক না কেন, ছাত্রছাত্রীরা করেছে এটা আমি মনে করি না। ইনুর সাহেব তিনি সভাপতি বেসছেন, এমএলএ ম্যাডাম তার নিজস্ব অধিকারের প্রশ্নে দাঁড়িয়ে, ক্ষমতা প্রয়োগের প্রশ্নে দাঁড়িয়ে তিনি করেছেন, সে ব্যাপারেও মন্তব্য নেই। আমার ধারণাটা ইনুর সাহেবকে যারা মানিয়ে নিতে পারছেন না বা তার বিরোধ বিরূপতা দেখাচ্ছেন, তাদের তরফ থেকে এটা হতে পারে। আচ্ছা, উনি তো আমার বিরুদ্ধে বলতেই পারেন, এটা আমার কিছু করার নেই। না, সে অঞ্চল সভাপতি বলতে পারেন, এখন বললে তো আমি কাউকে বাধা দিতে পারি না, আটকাতে পারি না, স্পটে আমি ছিলাম না। তবে বহু মানুষ জানেন, এখানকার মানুষও জানেন, আমি তৃণমূল আজ পর্যন্ত করি, অদ্যাবধি করি এবং সেদিনও করেছি। কোনো কারণে 2018-তে তৃণমূলের বেশ কিছু দামি নেতা যারা ক্ষমতায় ছিলেন, সেই সব নেতাদের নেতৃত্বেই আমি নির্দলে ক্যান্ডিডেট হয়েছিলাম, এটা সঠিক। কিন্তু আমি সেসবদি সেই নির্বাচনে লড়াইটা করিনি, নমিনেশন সাবমিটের উইথড্রোর সময় ছিল না বলে উইথড্রোটা করিনি, হয়তো উইথড্রোটা হয়ে যেত। কিন্তু আলটিমেট আমি তৃণমূল করি, আজও পর্যন্ত করি এবং তৃণমূলের সমস্ত কর্মসূচিতে দেখা যায়, সমস্ত কর্মসূচিতে আমাকে দেখেছেন। অনেকে আমাকে নিয়ে বলেছেন যে উনি দল করছেন, ভালো লাগছে আমাদের, উনি আমাদের সঙ্গে আবার সক্রিয় হয়েছেন। এবং এখান থেকে 5 মাস আগেও আমার সঙ্গে কথা হয়েছে একজনের, তিনি বললেন যে সক্রিয়ভাবে আপনি দল করছেন, আমাদের খুব ভালো লেগেছে, করুন একসঙ্গে সবাই মিলে আবার এগিয়ে যাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।